ক্যান্সারের জন্ম বিষয়ে তথ্য খুঁজছেন বিজ্ঞানীরা ব্রিটিশ এবং আমেরিকান বিজ্ঞানীরা ক্যান্সারের প্রাথমিক বৈশিষ্ট্য খুঁজে বের করতে একসাথে কাজ শুরু করেছেন ক্যান্সার হওয়ার আগেই যাতে উপসর্গ শনাক্ত করে একজন ব্যক্তিকে চিকিৎসার আনা যায় সেটি এই গবেষণার লক্ষ্য ল্যাবরেটরিতে ক্যান্সার জন্ম দেওয়ার পরিকল্পনা করছেন তারা ক্যান্সার হওয়ার সময় প্রথম দিন কি অবস্থা হয় সেটি তারা দেখতে চান বলে জানান ক্যান্সার প্রাথমিক অবস্থায় শনাক্তকরণের জন্য নতুন আন্তর্জাতিক জোটের গবেষণা উদ্দেশ্যগুলির মধ্যে একটি এতে বলা হয় ক্যান্সারের উপসর্গ প্রাথমিক অবস্থায় শনাক্তকরণে একসাথে কাজ করার অর্থ হল রোগীরা আরও দ্রুত এর থেকে লাভবান হবেন এই বিষয়ে ধারণা প্রযুক্তি এবং দক্ষতা বিনিময়ের ক্ষেত্রে যুক্তরাজ্যের স্যারেটি ক্যান্সার রিচার্চ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ম্যানচেস্টার ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং যুক্তরাষ্ট্রের স্টামফোর্ড এবং ওয়েগনের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এক জোট গঠন করেছে বিজ্ঞানীরা যৌথভাবে চেষ্টা করছেন যে মাত্রায় ঝুঁকিতে থাকা রোগীদের তুলনামূলক কম জটিল পরীক্ষা যেমন রক্ত শ্বাস এবং মূত্র পরীক্ষার মাধ্যমে নজরদারিতে রাখা ইমেজিং কৌশল ব্যবহার করে প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত করা যায় না এমন লক্ষণও যাতে ধরা পড়ে এমন কৌশল আবিষ্কারের চেষ্টা করছেন তবে তারা বলছেন যে এই চেষ্টা অনেকটা খড়ের সুই খোঁজার মতো এবং এর জন্য তিরিশ বছর সময় লেগে যেতে পারে যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের প্রাথমিক শনাক্তকরণ গবেষণার প্রধান ডক্টর ডেভিড ক্রসপি বলেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কখনো মানুষের শরীরে ক্যান্সার জন্মাতে দেখতে পারিনি সময়ের সাথে সাথে এটা সম্ভব হয়েছে এবং প্রতিষ্ঠিতও বটে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের গবেষকরা উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে তারা ল্যাবে কৃত্রিম প্রতিরোধক কোষ থেকে মানুষের স্তনের টিস্যু জন্মানোর চেষ্টা করছেন যাতে খুব প্রাথমিক অবস্থাতেই ক্যান্সার সৃষ্টির সূক্ষ্ম পরিবর্তনও শনাক্ত করা যায় অধ্যাপক রব বৃষ্ট বলেন এটা রুগীর দেহের বাইরে জীবন্ত কোষ ব্যাংকের মতো তবে সব সময়ই ডায়াগনোসিজের একটা ঝুঁকি থেকে যায় তবে সব সময়ই অবার ডায়নোসিসের একটা ঝুঁকি থেকেই যায় কারণ থাকা সব কোষই ক্যান্সারে রূপান্তরিত হয় না আর তাই মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি জানতে হলে ক্যান্সার গবেষকদের আরও সুনির্দিষ্ট হতে হবে মানুষ যে জিন নিয়ে জন্মগ্রহণ করে সেটির বিষয়ে জানতে হবে এবং যে পরিবেশে তারা বেড়ে উঠে সেটিও গুরুত্বপূর্ণ আর তা ফলেই কেবল তারা বুঝতে পারবেন যে ব্যবস্থা নিতে হবে এই পর্যন্ত বিজ্ঞানীরা বলছেন যে প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত করার যে গবেষণা সেটি ছোট মাত্রায় এখনও এবং সংযোগহীন এছাড়া বড় আকারে মানুষের মধ্যে পরীক্ষা করার সুযোগও নেই ডক্টর কসবি বলেন এই সমন্বয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় সাগর সমান পরিবর্তন আনবে শেষ পর্যায়ে ক্যান্সার শনাক্তের পর তার চিকিৎসার ব্যয়বহুল চিকিৎসার ব্যয়বহুল লড়াইয়ের পরিবর্তে প্রাথমিক পর্যায়ে শনাক্ত এবং চিকিৎসা আরও বেশি সস্তা করা হবে জরিব বলছে যে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে তন ক্যান্সারের আক্রান্ত আটানব্বই শতাংশ রুগী চিকিৎসার পর কমপক্ষে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে আর চতুর্থ ধাপে বা শেষ পর্যায়ে আক্রান্ত হলে এই হার থাকে মাত্র ছাব্বিশ কিন্তু বর্তমানে স্তন ক্যান্সারে আক্রান্ত মাত্র চৌচল্লিশ শতাংশ রোগী প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ার পরে চিকিৎসা নিয়ে থাকেন যুক্তরাজ্যে একটি নির্দিষ্ট বয়সের পরে মানুষের স্তন এবং জরায়ুর ক্যান্সার আছে কিনা তা পরীক্ষা করার সুযোগ রয়েছে তবে অন্যান্য ক্যান্সার যেমন অমলাশয় যকৃত ফুসফুস এবং প্রস্টেস ক্যান্সার শনাক্তের জন্য নির্ভরযোগ্য কোনো পদ্ধতি নেই যার মানে ক্যান্সারে আক্রান্ত হলে বেঁচে থাকার সম্ভাবনা আরও কম ইউসিএল এর অধ্যাপক মার্ক এমবাটন বলেন ইমেজিং এর উন্নয়ন যেমন এমআরআই ছিল নীরব বিপ্লব যা বায়োস্কোপির জন্য ব্যবহৃত সূচকে প্রতিস্থাপন করেছে যা প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হতো ইমেজিংয়ে শুধু আগ্রাসী কোষগুলোকে দেখা যায় কিন্তু চিকিৎসার দরকারই নয় এমন অন্য অনেক বিষয় এটি এড়িয়ে যায় তিনি বলেন কিন্তু এটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ এবং এটি এখনও প্রাইম টাইমে আসার মতো হয়নি ইমেজিং এখন আরও বেশি উন্নত হয়েছে আরও সুনির্দিষ্ট হাইপার পোলারাইজড এমআরআই স্ক্যান এবং ছবি যেখানে টিউমারে লেজার লাইট পরিচালনা করে শব্দ শব্দতরঙ্গ সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে এগুলো বিশ্লেষণ এগুলো বিশ্লেষণ করে নতুন ইমেজ তৈরি করা হয় অধ্যাপক অ্যালবার্টন বলেন পরবর্তী দাপ ছিল এটা দেখা যে কোন ধরনের ক্যান্সার এই ইমেজিংয়ে ধরা পড়ে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেবেকা জারেন্ট খাদ্যনালী এবং কোলোনে পাক ক্যান্সার জনিত ক্ষত শনাক্ত করতে নতুন ধরনের একটি অ্যান্ডোস্কোপ তৈরি করেছে তিনি বলেন প্রাথমিক অবস্থা শনাক্ত করার বিষয়ে তেমন মনোযোগ দেওয়া হয়নি এবং ক্যান্সার শনাক্তে কিছু পরীক্ষা খুবই সাধারণ এবং সস্তা হতে পারে অধ্যাপক ফিথ জারেন বলেন আন্তর্জাতিক সহকর্মীদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি এবং সম্ভাব্য সব ধরনের উপায় খতিয়ে দেখতে চান তিনি যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা প্রাথমিক শনাক্তকরণের গবেষণায় আন্তর্জাতিক যৌথ প্রকল্পে পঞ্চাশ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে সেখানে স্টামফোর্ড ইউনিভার্সিটির কানাডি সেন্টার এবং ও এইচএসইন নাইট সেন্টার ইনস্টিটিউট যৌথভাবে বিশ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়ে